আসছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর বলেছে এবিসিডি এমন একটি বৃত্তস্ত চতুর্ভুজ এঁকেছি যে এসি বি এডি করেছে এবার এডি কে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন ডি সবার সমান এবি হয় তাহলে এবিসিডি একটা চতুর্ভুজ আঁকতে হয়েছে যার এসি বাহু বিএডি কে করতে হয়েছে তাহলে একটা বৃত্ত আঁকলাম বৃত্ত চতুর্ভুজ আঁকলাম একটা বি এডি এর সমাধি খন্ড এসি হচ্ছে বি সি ডি বলেছে এসি হচ্ছে বি এর সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডিত মানে কি এই কোণটা এই কোণটা সমান হবে আচ্ছা যদি সমান হয় এবার কি বলেছে এবার বলেছে আহ এডি কে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন ডিই সমান সমান এবি হয় বলেছে এডি কে এটা ডি নাম দিলাম এডি কে এমন ভাবে বর্ধিত করলাম যাতে আহ এবি সমান সমান এবি হয় তার মানে এই মাপের মাপ বাড়াতে হবে

হ্যাঁ সি যুক্ত করা হলো বাস প্রমাণ করতে বলেছে কি প্রমাণ করতে বলেছে এই সিই সমান সি এ প্রমাণ করতে বলেছে আচ্ছা এবার দেখি তাহলে প্রত্যয় লেখানোর প্রত্যয় কি হবে প্রত্যয় হচ্ছে তোমার এই যা আছে বইতে কি এবিসিডি একটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি যে এসি কোন বি ডি সমদ্বিখণ্ডিত করেছে এবার এবং এডি কে পর্যন্ত বর্ধিত করা হলো যাতে ডি ইকুয়ালস টু এবি হয় হয়ে গেল এতদূর পর্যন্ত হবে প্রদত্ত প্রামাণ্য বিষয় বলেছে সি টু সি এ অঙ্কনে কিছু নেই বা অঙ্কনে খুব জোরে এটা লিখতে পারো যে সি কমা ই যুক্ত করা হলো খুব জোরে লেখা যেতে পারে না লিখলেও হবে আচ্ছা তো এখানে কি হচ্ছে তারপরে এবার তাহলে প্রমাণ প্রমাণে চলে এসো প্রমাণে হচ্ছে প্রমাণে প্রমাণে প্রথমে লেখা হচ্ছে প্রমাণে প্রথমে লিখতে পারি এ বি সি কোন এবিসি প্লাস কোন এডিসি কোষ্ট একশ্টি ডিগ্রি কেন একশ্টি ডিগ্রি কারণ এবিসি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আর আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি একশোআশি ডিগ্রি হয় তাহলে লেখো আহ তার উপর লেখা হচ্ছে তোমার এ বি সি ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ অতএব কোন এ বি সি প্লাস কোন এ সি ইকুয়ালস টু একশো আশি ডিগ্রি পাশে লিখবে যেহেতু বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি একশোআশি ডিগ্রি হয় হলো লেখো এবং কোন এ ডি সি প্লাস কোন ই সি ইকুয়ালস টু একশোআশি ডিগ্রি কোনটা কোনটা কোন বলেছে এখানে এডিসি মানে এই কোনটা এডিসি মানে এই কোণটা এই দুটো সমষ্টি একশো ডিগ্রি বোঝা যাচ্ছে কারণ এটা পুরোটা একটা সরল কোণ পাশে লিখে দাও সরল কোণ আচ্ছা হলো যদি এখানে এটা হয় তাহলে এটার নাম দাও হচ্ছে এক এটার নাম দা হচ্ছে দুই তাহলে এরপর লেখা হচ্ছে এক ও দুই থেকে পাই দেখো এই দুটো সমষ্টি একশো ডিগ্রি এই দুটো সমষ্টি একশো ডিগ্রি তাহলে আমি সেই বাজে দুটো সমষ্টি ইকুয়ালস টু এই দুটো সমষ্টি বলতে পারি তাহলে এ বি সি প্লাস কোন এ ডি সি ইকুয়ালস টু এ ডি সি প্লাস কোন ই ডি সি আচ্ছা তাহলে সেক্ষেত্রে দেখো এ ডি সি ডি সি ক্যান্সেল হয়ে যাবে তাহলে সেখান থেকে পাচ্ছি কোন এ বি সি ইকুয়ালস টু কোন ই ডি সি মানে এ বি সি মানে এই কোনটা সমান সমান ইডিসি মানে এই কোনটা সমান বেরোলো হলো আচ্ছা এবার দেখো তাহলে এবার এবার চলে এসো হম এটা একটা নেক্সট হচ্ছে এটা আচ্ছা তাহলে এবিসি এবিসি সমান সমান ইডিসি প্রমাণ হয়ে গেল আচ্ছা নেক্সট করা যাবে হচ্ছে তোমার দেখো বিসি যায় বি সি জায় বৃত্তস্ত কোন কি আছে বিএসি আর সিডি জায় বৃত্তস্ত গণ হচ্ছে তোমার ডিএসি আগে এটা লেখো বি সি জায় বিসিজ বৃত্তস্ত কোন কি আছে বিএসি কোন বিসি এবং সিডি জায় সিডি জ্যা বৃত্তস্থ কোন কি বলেছে কোন সি এ ডি সি এ ডি আচ্ছা এই দুটো কোন সমান এই দুটো কোন সমান কেন প্রথমেই বলেছিলাম কারণ হচ্ছে এসি হচ্ছে কোন ডি এর সমাধি খন্ড সেই সেক্ষেত্রে এই কোণ দুটো সমান কোণ এখন কোন সি সমান সমান কোন সি এ ডি পাশে লিখবে যেহেতু এসি কোন ডি এর সমদি খন্ডক হলো আচ্ছা যদি এটা হয় তাহলে অতএব করতে পারি তাহলে এখানে এই কোণটা সমান সমান এই কোণটা সমান সমান এই কোণটা হলো তার মানে এই জায়গাটা সমান সমান এই জায়গাটা হবে তাহলে অর্থাৎ বা অর্থাৎ লিখে অর্থাৎ তাহলে বিসি সমান সমান সিডি পাশে লিখে রাখো বিসি সমান সমান সিডি পাশে লিখে রাখো একই বৃত্তে দুটি সমান একই বৃত্তে দুটি সমান বৃত্তস্থ কোণ দুটি সমান জ্যা উৎপন্ন করবে একই বৃত্তে দুটি সমান বৃত্তস্থ কোণ দুটি সমান জ্যা উৎপন্ন করবে পাশে লিখে নেবে তাহলে BC CD বেরিয়ে গেল আচ্ছা এবার চলে এসো দুটো প্রমাণ হয়ে গেল দুটো জিনিস বেরিয়ে গেল এবার লেখা হচ্ছে তাহলে অতএব এখন আচ্ছা ত্রিভুজ ABC এটা C ত্রিভুজ ABC ত্রিভুজ A বিসি ও ত্রিভুজ সিডি ত্রিভুজ সি ডি ই থেকে পায় কি পাচ্ছি এই কোন সমান প্রমাণ করেছি আচ্ছা কোন এ বি সি ডি ই ঠিক আছে আর কি বেরিয়েছে এই বাউ সমান সমান এই বাউ বি সি সমান সমান সিডি একটা কাজ করো আগে এগুলো যে প্রমাণ করলো ওখানে পাশে এক আর দুই লিখে না ওখানে ওখানে এক আর দুই লিখে নেওয়ার পর তাহলে এখানে লিখে নেবে যে পাশে এক থেকে পায় আর এখানে লিখে নেবে দুই থেকে পায় বোঝা গেছে ওখানে পাশে যে আগে যেগুলো যে এই দুটো যে প্রমাণ করলে সেই দুটোর পাশে ওখানে এক একটার পাশে এক একটার পাশে দুই দিনেও এখানে জাস্ট লিখে নেবে এক থেকে পায় দুই থেকে পায় আচ্ছা আর কি পাচ্ছি এবং পাওয়া যাচ্ছে তোমার এখানে এ বি সমান সমান ডি ই এই যে এ বি সমান ডি কেন বলা আছে এ বি সমান সমান ডি প্রথমে প্রশ্নেই বলে দেওয়া আছে যে ডি কে এমন করে আঁকা হয়েছে যাতে ডি সমান সমান এবি হয় তাহলে এখানে প্রশ্ন এখানে হচ্ছে অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে লিখে প্রদত্ত অনুসারে প্রদত্ত অনুসারে আচ্ছা তাহলে তিনটা জিনিস হয়ে গেল প্রমাণ কি কি হচ্ছে তোমার দেখো একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে আর দুটো সাইড হচ্ছে তাহলে কি সূত্র প্রমাণ হলো তাহলে এখানে প্রমাণ হলো হচ্ছে এস এ এস রুল দ্বারা ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণিত প্রমাণিত হলো তাহলে এরপর লেখা হচ্ছে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম্ম ত্রিভুজ সিডি পাশে লিখবে হচ্ছে ত্রিভুজের সর্বসম্মতার এস এ এস শর্তানু ওকে তাহলে ত্রিভুজ সর্বসম্ম বেরিয়ে গেল এবার দুটো ত্রিভুজ সর্বসম্ম বেরিয়ে যাওয়ার পর আমি দুটো কোণ দুটো বাহু সমান করতেই পারি তাহলে আমি এখানে বলতে পারি আমি এখানে তাহলে এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা সমান তাহলে লিখে না তাহলে অতএব এসি ইকুয়ালস টু সি ই পাশে লিখে নিবে পাশে কি লিখতে হবে পাশে লিখতে হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বা সেটা প্রমাণ হয়ে গেল পাশে লিখে নিবে প্রুফ মেটাচ্ছি আচ্ছা কি বলা আছে তোমার দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী ধরো এই একটা বৃত্ত এই একটা বৃত্ত আর একটা বলেছে অপর একটা বৃত্তের কেন্দ্রগামী হয়েছে তার মানে এই বৃত্তটা নাম দেওয়া হয়েছে ও ও কেন্দ্রীয় বৃত্তগামী বলেছে আর একটা বৃত্ত বড় বৃত্তটা বা একটি বৃত্ত অপর একটি বৃত্তের কেন্দ্রগামী দুটো দুটো বৃত্ত কিন্তু পরস্পরের কেন্দ্রগামী নয় বলেছে একটি বৃত্ত অপর একটি বৃত্তের কেন্দ্রগামী ও বিন্দু নাম দিয়েছে আচ্ছা বৃত্ত দুটি পরস্পরকে এ ও বিবিন্দু ছেদ বৃত্ত দুটি পরস্পরকে এ ও বিন্দুতে ছেদ করলো এ বিন্দুগামী একটি শহর লেখা ও বিন্দুগামী বৃত্তকে বলেছে শহর লেখা নিয়ে গেলাম যেটা বলেছে ও বিন্দুগামী মানে লেখাকে উপর দিয়ে যাচ্ছে কোন বৃত্তটা এইটা তার মানে বলেছে এই বৃত্তকে ছেদ করেছে তোমার পি বিন্দুতে এবং ও কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত বলতে এই বৃত্তটা তাকে ছেদ করেছে তোমার আর বিন্দুতে আর বিন্দুতে ছেদ করেছে এখানে পিবি যুক্ত করা হলো বলছে পিবি ও আরবি যুক্ত করা হলো প্রমাণ করি পি আর সমান সমান পিবি পণ করতে বলেছে পি আর সমান সমান পিবি এটা পণ করতে বলেছে পি আর মানে পি আর সমান সমান পিবি পণ করতে বলেছে আচ্ছা দেখা যাচ্ছে কি তাহলে প্রদত্ত লিখে না কি আছে ওই বইতে যা আছে যে ওই পি কমা বি ও আর কমা বি যুক্ত করা হলো এতদূর পর্যন্ত প্রদত্ত বই দেখে লিখে নাও তারপর এরপর আসছে কি এরপর আসছে তোমার প্রামান্য বিষয় প্রামান্য বিষয় লেখা হচ্ছে পি আর সমান সমান পিবি তাই বলেছে হ্যাঁ পি আর সমান সমান পিবি ফোন করতে বলেছে অঙ্কন লেখো হচ্ছে অঙ্কনে লেখো আচ্ছা অঙ্কনে লেখা হচ্ছে ও কমা আর অঙ্কনে লেখা হচ্ছে ও কমা আর সেমিকলন দিয়ে ও কমা বি সেমিকলন দিয়ে ও কমা এ যুক্ত করা হলো হলো অঙ্কন খেয়াল রাখবে এখানে কিন্তু ও এ ও আর ও বি প্রত্যেকে কিন্তু এই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ তো সেইভাবে একটু মাথায় রাখবে জিনিসটা আচ্ছা অঙ্কন হলো অঙ্কনের পরে প্রমাণে চলে এসো প্রমাণে দেখো হুম প্রমাণে দেখো প্রমাণে আহ পি এ বি পি এ ও বি পি এ ও বি একটি চতুর্ভুজ দেখে বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দেখো এই কোনটা এই কোনটা আর এই কোণটা সমষ্টিগত একশো আশি ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে দেখো তাহলে বলতে পারি তাহলে অতএব পি বি ও প্লাস কোন পিবি ও প্লাস কোন পি এ একশো আশি ডিগ্রি এটা পাশে লিখবে কি পাশে লিখতে হবে যেহেতু বিত চতুর্ভুজের বিপরীত কোনগুলো সমষ্টি একশো আশি ডিগ্রি ওটা লিখে নিয়ে এটা নাম দিবে হচ্ছে এক ন আচ্ছা আবার দেখো আবার আবার কোন পি ও আবার কোন পি ও প্লাস কোন আর একয়ালস টু একশো আশি ডিগ্রি কেন একশো আশি ডিগ্রি হচ্ছে এটা পি এ ও আর এ ও মানে এই দুটো কোন সমসি হচ্ছে কেন হচ্ছে কারণ সরল কোণ তাহলে পাশে লেখা হচ্ছে সরল কোণ এর নাম দিয়ে দুই তাহলে এক আর দুইতে কি পাওয়া যাচ্ছে তাহলে পাশে তাহলে দেখো এই দুটো সমষ্টি একশো আশি এই দুটো সমষ্টি একশো আশি তাহলে পাশে লেখা হচ্ছে এক ও দুই থেকে পাই এই দুটো সমষ্টি সেম সেম তাহলে কোন পি বি ও প্লাস কোন পি এ ও

আচ্ছা এবার লেখা এখন ত্রিভুজ ও এ আর ত্রিভুজ ও এ আর এর ও এ আর ও এ আর এই ছোট ত্রিভুজটা এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হচ্ছে এই কোনটা আর এই কোনটা সমান কেন এই দুটো কোন সমান হচ্ছে কারণ হচ্ছে দেখো আমরা জানি কি আহ ত্রিভুজের দুটো ভাবুর সমান হলে তাদের বিপরীত কোনগুলোই সমান হবে এখানে দেখো ও এ আর ও আর সমান কেন ও এ আর সমান প্রথমেই বলে দিলাম যে ও এ আর ও আর হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ তার মানে তাদের বিপরীত কোনগুলো সমান হবে তাহলে হচ্ছে একবার লিখে দাও কোন ও এ আর টু ও আর এ পাশে লিখে দাও যেহেতু ও এ এবং ও আর একই বৃত্তের ব্যাসার্ধ লিখলে একই বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা নেক্সট আবার দেখো একই রকম ভাবে এবং এবার ও বি আর এই ত্রিভুজটা চলে এই একদম ছোট ত্রিভুজটা ও বি আর নিজের খাতা দেখে নেবে একে নিয়ে খাতা দেখে নেবে বুঝতে পেরে যাবে ও আর ত্রিভুজের ত্রিভুজ ও বি আর এর এখানেও সেম মিনিট। দেখো এই ছোট কোনটার এই ছোট কোন সমান হবে কারণ ওবি এবং ও আর দুটোই হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে কি হচ্ছে কোন ও বি আর ইকুয়ালস টু কোন ও আর পাশে কি লিখবে পাশে লিখবে যেহেতু ও আর এবং একই বৃত্তের ব্যাসার্ধ তার মানে এই দুটো কোন সমান বেরোলো আর এই দুটো কোন সমান বেরোলো হ্যালো আচ্ছা

PBR আচ্ছা পিবিআর সমান সমান PBR কে ভাঙলে কি পাবো দেখো ও পাবো আর ও আর পাবো খাতায় দেখে নাও বুঝতে পারবে ও বি আর তাহলে কোন ও PBO সমান সমান কি আর এ পাশে তাই লিখে দিচ্ছি আমি আর এ ও প্লাস কোন ও বি এটা কোথা থেকে পেলাম তিন নং থেকে পেলাম পাশে লিখে দাও তিন নং থেকে পাই হলো আচ্ছা এবার আরে আরেও সমান সমান কি আরেও মানে আরেও মানে এই কোনটা আচ্ছা আরেও সমান সমান এই কোনটা মানে আর আরে ও সমান সমান ও আর এই কোনটা প্রমাণ করলাম কিছুক্ষণ আগে তাহলে এও ওর জায়গায় লিখে নাও ও আর এ কোন ও আর এ প্লাস আর ও বি আর এর জায়গায় ও বি আর ও বি আর এর জায়গায় দেখো ও বি এখনই কিছুক্ষণ আগে প্রমাণ করলাম এই দুটো ছোট কোন আর এই দুটো ছোট কোন প্রমাণ করলাম কিছুক্ষণ আগে তাহলে আহ আর এর জায়গায় আমি এ আর ও লিখলাম আর ও আর বি লিখে যেহেতু যেহেতু ও এ আর সমান সমান ও আর এ এবং ও বি আর সমান সমান ও আর বি মানে যে দুটো ছোট ছোট তুই বুঝে যে দুটো কোন সমান সমান করে দুবার বের করলে সেই দুটো কোন পাশে সমান সমান করে লিখে দেবে আচ্ছা এবার উপরটা এই জিনিসটাই এখানে উপরে লিখছি কোন পি বি আর ইকুয়ালস টু কোন ও আর এ প্লাস কোন ও আর বি পাশে যেগুলো লিখতে বললাম সেগুলো লিখব ও আর এ প্লাস ও আর বি হলো ও আর এ ও আর এ প্লাস ও আর বি আচ্ছা ও আর এ প্লাস ও আর বি মানে দেখো পুরো এই কোনটা হচ্ছে ও আর এ আর ও আর বি এই কোনটা মানে কোনটা হচ্ছে পুরো এ আরবি পুরো এ আরবি কোনটা হচ্ছে পুরো সমান সমান এ আর বি যেটা কোন সেটাই কিন্তু তাহলে সমান সমান পি আর বি পুরো কোনটা সমান সমান বেরোবি মানে এই পুরো কোনটা বেরোলো তাহলে একটা ত্রিভুজের এই কিছু নামে বললাম যে দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোন গুলো সমান হয় ভাবে যদি দুটো কোন সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে তাহলে এখান থেকে তাহলে কি পাচ্ছ তাহলে অতএব এবার এই দুটো কোন সমান পাচ্ছি এই দুটো কোন সমান মানে কি এই দুটো কোন সমান মানে এই দুটো বাহু ও সমান তাহলে পিবি আর আর মানে এই কোনটা তার বিপরীত বাহু মানে পি আর তাহলে অতএব দিয়ে পি আর সমান সমান এখানে পিবি বি পাশে কি লিখবে পাশে লিখবে হচ্ছে ত্রিভুজের সমান কোণের সমান কোণ দ্বয়ের বিপরীত বাহুদয় সমান ত্রিভুজের সমান কোন দ্বয়ের বিপরীত বাহুদয় সমান হয়ে গেল তাহলে বেরিয়ে এটা পিআরিক আচ্ছা লাস্ট অঙ্ক এখানে যে যে কটা করলাম তেরো চোদ্দ পনেরো ষোলো চারটে অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ লাস্ট অঙ্ক ষোলো নম্বর কি বলেছে প্রমাণ করি যে একটি সুষম পঞ্চভুজের যে যে কোনো চারটি শীর্ষবিন্দু সমবিত্তস্ত সুষম মানে কি সুষম পঞ্চভুজ মানে পাঁচটা বাহু থাকবে সুষম মানে কি প্রত্যেকটা বাহু সমান তাহলে এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা বাহু সমান হবে আমি নাম দিলাম হচ্ছে এ বি সি ডি ই তাহলে এটা এখানে নেবে নিয়ে একটা কাজ করো এখানে প্রদত্ত লেখো প্রদত্ত হচ্ছে তোমার ই একটি সুষম পঞ্চভুজ প্রদত্ত প্রামাণ্য বিষয় কি বলেছে প্রামাণ্য বিষয় লেখা হচ্ছে আহ এই পঞ্চভুজের যে কোনো চারটি বিন্দু সমবৃত্তস্থ আচ্ছা অঙ্কনে করা ছিল অঙ্কনে করো অঙ্কনে করা হচ্ছে এ কমা সি এ কমা সি এবং বি কমা ই বি কমা ই যুক্ত করা হলো হলো আচ্ছা এবার প্রমাণে চলে এসো প্রদুত্ব গেল এবার প্রমাণে চলে এসো প্রদুত্ত হচ্ছে এই তম হ্যাঁ প্রমাণে হচ্ছে আচ্ছা প্রমাণে দেখো দুটো ত্রিভুজ পাচ্ছ একটা এব ত্রিভুজ একটা ত্রিভুজ তাহলে ত্রিভুজ এ বি ও ত্রিভুজ এ বি এর দেখো কি পাচ্ছ আমি বলতে পারি এ ই সমান সমান বি সি এ ই সমান সমান বিসি এ সমান সমান বিসি কেন হচ্ছে কারণ এটা একটা সুষম পঞ্চভুজ পাশে লিখে দাও সুষম পঞ্চভুজের প্রতিটি বাহু সমান বেরিয়ে গেল আচ্ছা আর কি বেরোচ্ছে হচ্ছে কোন সুষম পঞ্চভুজের প্রতিটি কোন সমান পাশে লিখে নাও যেহেতু সুষম পঞ্চভুজের প্রতিটি কোন সমান এখানে লিখবো বাহু করেছি তাই বাহু সমান নিচে কোন সমান লিখি তাই প্রতিটি কোন সমান হলো আচ্ছা আর কি পাচ্ছি এবং AC সাধারণ বাহু এবং এ সরি এ বলছি AB সাধারণ বাহু সাধারণ বাহু তাহলে হয় ত্রিভুজের সর্বসম্ম হয়ে গেল তাহলে অতএব ত্রিভুজ সর্বসম ত্রিভুজ ABC আচ্ছা কোন রুল হচ্ছে এখানে হচ্ছে তোমার দেখো দুটো বাহু আর একটা কোণ মানে দুটো বাহু তাদের মধ্যবর্তী কোণ এখানে দেখো এই দুটো বাহু তাদের মধ্যবর্তী কোণ এখানে এই দুটো বাহু তাদের কোণ মানে পাশে লিখবে হচ্ছে ত্রিভুজের সর্বসমতার ত্রিভুজের সর্বসমতার এস এ এস শর্তানুযায়ী ত্রিভুজের সর্বসমতার এস এ শর্তানুযায়ী আচ্ছা ত্রিভুজ দুটো সর্বসম হলো ত্রিভুজ দুটি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেকোনো কোন সমান বলতে পারি তাহলে সেই ক্ষেত্রে দেখো আমি আমি বলতেই পারি হচ্ছে এই দুটো ত্রিভুজ সি আর এ বি সি এ বি ই আর এই বিষয়টি সব সময় পেয়ে গেলো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই কোনটা এই কোনটা সমান তা লিখে দেওয়া অতএব কোন লিখবে পাশে লিখবে হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন হলো সব যে হয়ে গেল আচ্ছা এবার দেখো এই এ বি একটা সরলরেখাংশ তার একই পাশে দুটো আলাদা বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন হলো আমি এর আগেই বলেছিলাম যে কোন একটি সরলরেখাংশের একই পাশে দুটো আলাদা বিন্দুতে যদি সমান কোণ উৎপন্ন হয় তাহলে ওই চারটি বিন্দুকে কি বলা হবে সমবৃত্তস্থ বলা হবে তাহলে লিখে না তাহলে হচ্ছে এ বি একই পাশে এ বি সরল রেখাংশের একই পাশে সি ও ই বিন্দুতে দুটি সমান কোন উৎপন্ন হয়েছে তাহলে কি অতএব তাহলে বলা যাবে হচ্ছে এ কমা বি কমা সি কমা প্রমাণ করা যায় প্রমাণ করা যায় এই পঞ্চভুজের যে কোনো চারটি বিন্দু সমবৃত্তস্থ নিয়ে প্রুফ অনুরূপ ভাবে প্রমাণ করা যায় এই পঞ্চভুজের যে কোনো চারটি বিন্দু সমবৃত্তস্থ নিয়ে প্রুফ তাহলে আচ্ছা আর বারো নম্বর অঙ্কটা বাকি থাকলো বারো নম্বর অঙ্কটা একদম এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে এমসিগুলো গুলো করে দিব তারপরে বারো নম্বর করাবো কারণ বারো নম্বরটা বড় আছে একটু যদি কোয়ারিজ থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বা যদি কোন চ্যাপ্টারের প্রবলেম সলিউশন দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ